দেশের আদালতে টিএমসির জন্য কোনো আইন নাই, কোনো সংবিধান নাই, কোনো কোর্ট নাই। সেখানে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীকে ইঁট পাটকেলও মারা হয়েছিল, সেসব দৃশ্য আমরা দেখেছি, হাঙ্গামা করা হয়েছিল, কিন্তু কারণ আমার এফআইআর হয়নি, সেখানে কোনো আইন ভাঙা হয়নি। তো এই যে স্বৈরাচারী শাসন চলছে তার পরিণাম এটা, আজকে লোক ভয়ের মধ্যে আছেন। ভ্যাকসিন নিয়ে যে ধরনের রাজনীতি চলছে, যে ধরনের চুরি চলছে, মানুষ এতে খুব ক্ষুব্ধ। মানুষের ক্ষোভ, মানুষের অসন্তোষ, সেটাকে তুলে ধরাটাই বিরোধী পক্ষের কাজ। সেই জন্য আমরা এখানে আন্দোলনের মানে জন্য ঘোষণা করেছি, শান্তিপূর্বক প্রতীকী আন্দোলন হবে। যে সরকার যে কাজ করছে ওটা ঠিক নয়, তাকে সচেতন করার জন্য এই আন্দোলন। আপনাদের পুলিশের তরফ থেকে পরিকল্পনা আছে যে আপনাদেরকে ওই সেটা পুলিশের কাজ, পুলিশ করবে। আর যদি পুলিশ চায় বেশি বাড়াবাড়ি হোক, আইন শৃঙ্খলা অবনতি হোক, তো তারা অনেক কিছু করতে পারে, তার পরিণামটা ওদেরকে ভুগতে হবে। আমরা বিরোধী পার্টি, আমাদের অধিকার আছে আন্দোলন করার, মানুষের সমস্যা তুলে ধরার। শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করবো এটা ঘোষণা করেছি, বাকি পুলিশের হাতে। গতকাল কুণাল ঘোষ আর আপনাকে একটি বিয়ে বাড়িতে একসঙ্গে দেখা গেল, কি বলবেন? একটি মিডিয়ার মালিকের ছেলের বিয়ে ছিল, গেছিলাম, সেখানে দেখা হলো, ফটো তোলা হলো, যা হয় বিয়ে বাড়িতে আর কি, গল্প স্বল্প হলো, স্বাভাবিক। সামাজিক অনুষ্ঠানে সবাই মিলিত হয়, সামাজিক সম্পর্ক ঠিক থাকা উচিত, রাজনীতি আলাদা আলাদা হতেই পারে। ঠিক আছে।